গুরু বলে কৃষ্ণ আছে শক্তি নিরন্তর, গুরু বলে কৃষ্ণ আছে শক্তি নিরন্তর, তোরা বলে জানে গুরু আমার ব্রহ্ম চির সনাতন, গুরু আমার ব্রহ্ম চির সনাতন। এবারে যে সবাই গুরু আমার চির সনাতন, গুরু আমার চির সনাতন। আমি ভব ঘুরে ঘুরে মরি, আমি ভব ঘুরে ঘুরে মরি, ঘুরি তারে অনুক ঘুরি তারে অনুক, গুরু আমার চির সনাতন, গুরু আমার চির সনাতন, গুরু আমার চির সনাতন, গুরু আমার চির সনাতন। গুরু বাবাজি মহারাজ কি, জগদগুরু বাবাজি মহারাজ কি জয়, জয় রাধে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বস বন গয়া সারে কাম। জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। চলি গেলি সারি কৃষ্ণ, একবার যে কৃষ্ণ নাম করে জীবের কি সাধ্য আছে, কত পাপ করে। এতক্ষণ তোমরা ভগবানের রাধারানীর গোপীদের সঙ্গে সেই হরি লীলা দর্শন করলে, এর অনেক বিজ্ঞানসম্মত আমাদের কথা বলতে বলতে চার চার পাঁচ পাঁচ ঘন্টাও হয়ে যায়, এক ঘন্টা সময়। তারপর এই ধুলি কীর্তনের মাধ্যমে আমাদের মহোৎসবের সমাপ্তি, কালকে অবশ্য আমি আছি কিন্তু হরি মহোৎসবের সমাপ্তি ঘোষিত হয়। ভগবানের নাম, এই দিব্য ভাগবত লীলা দর্শন, একটি জল আর একটি বরফ, না বরফ খেলে পিপাসা বুঝবে, জল আর বরফ একই জিনিস, কিন্তু পিপাসা নিবৃত্তির জন্য জলের প্রয়োজন, ঠিক না, বরফের দ্বারা হয় না, ঠিক তদ্রূপ উপনিষদ, ব্রহ্মসূত্র, শ্রুতি, এ হল বরফ, আর ভাগবত হল জল। যিনি বেদান্ত প্রতিপাদ্য ব্রহ্ম, নিরাকার অসম্প্রজ্ঞাত, তিনি আজ ব্রজে এসছেন নন্দনন্দন হয়ে, জন্য জল হয়ে গিয়েছে, কিন্তু আগে ছিলেন তিনি উপনিষদে ব্রহ্ম, নিরাকার, কবি চোখে দেখা যায় না, অনুভূতির বিষয় বরফ। আর ভাগবত বলেছেন, আরে ব্রহ্ম তো নন্দনন্দন, খাও আর আনন্দ করো, আস্বাদন করো আনন্দ করো, এই হল ব্রহ্মের আস্বাদন হরিলীলা। তার গ্রহণ করে এই হরিলীলা রাসলীলা, এটা হলো জল, যেটা আমাদের পিপাসাকে নিবৃত্তি করে, মায়ামোহকে নষ্ট করে, কৃষ্ণ চরণে মতি গতি রুচি বর্ধন করে, এই হল জল। জল হল ভাগবত, আর বরফ হল উপনিষদ, শ্রুতি ইত্যাদি। এই পার্থক্য গুলি বুঝতে হবে। সকলেই ভগবানকে প্রতিপাদন করছে, একজন নিরাকার আর একজন সাকার, কিন্তু নিরাকার দিয়ে আমরা কি করব, হ্যাঁ ফালতু, আমরা চাই সাকার স্বয়ং এসে লীলা করবেন আমাদের সাথে, আর আমরা দর্শন করব আর আনন্দ অনুভব করব। মঙ্গলাচরণ করতে হয়,
তাই মঙ্গলাচরণ করে আমার তাত্ত্বিক ব্যাখ্যা হবে হরি এবং ধুরি কীর্তন। বংশী বাজাতে বাজাতে গোপীদের সঙ্গে শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করছেন, এই হল এই শ্লোকটির অর্থ। বরহাপীরম নটবর বপু কর্ণয়ো কর্তারম বিভ্রদবাসঃ কনক কপিশম বৈয়য়ন্তীম চ মালাম রন্ধ্রার্বেণো রথর সুধয়া পূরয়ন্ গোপবৃন্দৈঃ বৃন্দারণ্যম শপদরমণম প্রাবিশদ গীত কীর্তিঃ হারদধ্বন্ত নিরাশবাসরমণির বিজ্ঞানবারান্নিধৌ ভক্তাভীষ্ট সহস্রপূরণবিধৌ চৈতন্যচিন্তামণিঃ সদভিঙ্গপ্সিত বিষ্ণুভক্তিনলিনী ব্যাকোশহেতুদয়ঃ সোস্মাকম কুরুতাম ভবার্তি শমনম নিম্বার্ক নামামুনি সোস্মাকম কুরুতাম ভবার্তি শমনম নিম্বার্ক নামামুনি সোস্মাকম কুরুতাম ভবার্তি শমনম নিম্বার্ক নামামুনিঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুঃ সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। জ্ঞাপয়েচ্চ পরম তত্ত্বম প্রাপয়েচ্চ পরম পরম গময়েচ্চ পরম ধাম সগুরু পরমেশ্বরঃ সগুরু পরমেশ্বরঃ সগুরু পরমেশ্বরঃ। একটু জয় দাও ধর্ম কি ধর্ম কি সত্য সনাতন ধর্ম কি সনাতন হিন্দু ধর্ম কি সনাতন হিন্দু ধর্ম কি সনাতন বৈদিক ধর্ম কি সনাতন ভাগবত ধর্ম কি সনাতন গীতা ধর্ম কি অধর্ম কা বিনাশ হো অধর্ম কা বিনাশ হো প্রাণিয়ো মে সচ্চে দরবার কি আপনে আপনে গুরু মহারাজ কি হিম্বর আচার্য ভগবান কি বাবাজি মহারাজ কি আজকে আনন্দ কি সারাদিন
আজ বিরজ মে হরি হে রসিয়া, 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 হর হর 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 হরি হে রসিয়া, আজ বিরজ মে 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 হরি হে রসিয়া, হর হর 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 হরি হে রসিয়া, আজ ঝুম রহি হে দুনিয়া সারি, আজ ঝুম রহি হে বিহারি, রং খেল রহে হে বাকে বিহারি, রং খেল রহে হে বাকে বিহারি, রং খেল রহে হে বাকে বিহারি, আজ বিরজ মে হরি হে রসিয়া, আজ বিরজ মে হরি হে রসিয়া, নন্দ গাঁও কে কুবর কানহাইয়া, হর হরি হে রসিয়া, হর হর হরি হে রসিয়া, হর হর হরি হে রসিয়া, হর হর হরি হে রসিয়া, নন্দ গাঁও কে কুমার কানহাইয়া, নন্দ গাঁও কে কুমার কানহাইয়া, ঝুম রহি হে দুনিয়া সারি, ঝুম রহি হে দুনিয়া সারি, আজ ঝুম রহি হে দুনিয়া সারি, আজ ঝুম রহি হে দুনিয়া সারি, রং খেল রহে হে বাকে বিহারি, রং খেল রহে হে আগে আজাসা, আগে আজাসা, আগে আজাসা, আগে আজাসা, তোপে ডালু রং, তোপে ডালু রং, হে আজা সারে শ্যাম, ছটা
ভাবটাকে শুদ্ধ করো, এর মধ্যে অনেক কিছু দেখবে। আর ভাব যদি নোংরা থাকে তাহলে এর মধ্যে কিছুই নেই। যার যার ভাব তার তার লাভ। আমরা সকলের মধ্যে প্রভুকে দেখি, এই জন্য আমরা আনন্দ অনুভব করি। এক দিব্য অসীম অখণ্ড অনন্ত সেই আনন্দ সমুদ্রের লহর তরঙ্গায়িত হচ্ছে জীব আর পরমাত্মার মধ্যে। এইটি হল আকার ব্রহ্ম হ্যায় ওহি আয়া হ্যায় তোমারে লীলা করেনে তো ওহি হরি হ্যায়। হরি অনেক ব্যাখ্যা আছে, যাই হোক মোটামুটি কথা হলো ব্রজের ভাব অনুপম, ব্রজের ভাব ঐশ্বরীয়, ব্রজের ভাব সাধারণ মানুষের দ্বারা অনুভব করা যায়। স্বয়ং ভগবান নিরাকার ব্রহ্ম, তিনি সাকার হয়ে নন্দনন্দন হয়ে ব্রজে লীলা করতে এসছেন। একটু চিন্তা করে দেখো, বনে মনে কোণে নির্জনে একান্তে বসে তো পরিষ্কার আয়নাতে মুখ দেখা যায়। মনটা, মন মানে আয়না, এই আয়নাটা পরিষ্কার থাকলে সব ভগবানের দিব্য লীলা অমৃত এই হৃদয় মন্দিরে তোমরা আস্বাদন করো। জয় জয় শ্যামা জয় জয় শ্যামা জয় জয় শ্যামা Krishna Tero Naam, Pavan Krishna Tero Naam.
মাধন কৃষ্ণ তেরো নাম, মাধন কৃষ্ণ তেরো নাম, পাবন রাধে তেরো নাম, পাবন রাধে তেরো নাম, বৃন্দাবন জয় জয় শ্রী বৃন্দাবন জয় জয় শ্রী বৃন্দাবন অনুপম ধাম, দীপ্য ধাম, অমৃত ধাম, সুধাময় ধাম। এই ধামে সাক্ষাৎ শ্যামা মানে রাধা আর শ্যাম লীলা করে, সে দিব্য লীলা, অখণ্ড লীলা, অনন্ত লীলা, অসংখ্য লীলা এখনো শ্রীধাম বৃন্দাবনে হচ্ছে। সেই বৃন্দাবনের বাসের জন্য ভক্তরা আপ্লুত চিত্ত, সমর্পিত চিত্ত। বৃন্দাবন ধাম বা বর্ষানা ধামে যারা বাস করে তারা স্বর্গও চায় না, আর তারা বৈকুণ্ঠ চায় না, আবার তারা কৈলাসও চায় না। এমন একটা চিন্ময় ধাম, একেবারে যেন জীবন্ত ধাম, প্রতিটি বৃক্ষে লতায় পতায় রাধা রাধা ধ্বনিত হয়, প্রতিটি রজে কণে সূর্য চন্দ্রমা সর্বত্র রাধা রাধা স্পন্দিত হয়, ধ্বনিত হয়। ভাব মানে একেবারে স্বর্গীয় থাকে। যে শ্রীধাম বৃন্দাবন বাস করেছে বা সেই দিব্য কৃষ্ণ রসকে আস্বাদন করেছে, সে স্বর্গলোকও চায় না, বৈকুণ্ঠও চায় না, আর কৈলাসও চায় না। তাই এক ভক্ত বলছে, এইসি কৃপা করু মহারানী, এইসি কৃপা করু মহারানী, সদা হম ব্রজ মে করে নিবাস, এইসি কৃপা করু মহারানী, সদা হম ব্রজ মে করে নিবাস। রাধারানীর কৃপা ছাড়া ব্রজে বাস হয়। শক্তি শক্তিমান, আগে শক্তির কাছে আসতে হবে, তার থেকে কৃপা নিয়ে তারপরে শক্তিমানের সাথে দেখা হবে। আমাদের আচার্য নিম্বার্ককে তো বলেছেন রাধারানী সব, বা বৃন্দাবনীয় বৈষ্ণবীয় উপাসনাতে বলা হয় রাধাহি সব, যার যেমন ভাব তার তেমন না। এই শ্রী কৃপা করুম।